আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে দেখাচ্ছি মালচিং পেপার আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এখন আপনাদেরকে দেখাবো যে মালচিং পেপারে চাষাবাদ করাটা আসলে কতটা লাভনীয় দেখুন আমি যে ছোট্ট চারা গাছটি নিয়েছি এই চারা গাছটা আমি মালচিংয়ের ভিতরে রোপণ করে দিচ্ছি এবং এই যে মালচিং পেপারটা এটা কিন্তু আমরা গবেষণা করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ফ্যাক্টরির সামনে এই চারা গাছটা রোপণ করতেছি যে আপনাদেরকে দেখাবো যে আসলে এই চারা গাছ রোপণ করলে মালচিং পেপারে কতটা লাভবান হওয়া যায় এবং আপনাকে কতটা লাভ এনে দেবে মালচিং পেপার তো দেখুন আমরা যে চারা গাছটা রোপণ করেছিলাম সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক ছোট ছিল সেই ছোট চারা গাছটি এখন কিন্তু কতটা বড় হয়েছে এটা এতটা বড় হয়েছে যে এখন ফুল চলে আসছে হয়তো আল্লাহর রহমতে অল্প দিনের ভেতরেই ফলন চলে আসবে তো যাই হোক এই মালচিং পেপারের এই যে যে চারা গাছটা লাগিয়েছিলাম এখন বর্তমান এর বয়স হচ্ছে বারো দিন তো বারো দিন বয়সের যে চারা গাছটা দেখুন এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার বিশ্বাসই করা যায় না যে এত ছোট চারা গাছটা রোপণ করলাম রোপণের পর থেকে বারো দিনে এরকম একটা অবস্থানে এসে গেছে এই গাছগুলো তা আসলে সেটা মালচিং পেপার কারণে কারণ দেখুন যে মালচিং পেপার দেওয়ার কারণে দুপাশে অনেক ঘাস থাকলেও আমার যে মূল জায়গাটা সেখানে কিন্তু কোনো ঘাস নেই আর ঘাস না থাকার কারণে কিন্তু গাছের যে খাদ্য হিসাবে আমরা সার প্রয়োগ করেছিলাম সেই সার কিন্তু ঘাসে খেয়ে ফেলতে পারেনি এবং রোদ বৃষ্টিতেও নষ্ট হয়ে যেতে পারেনি তো এই কারণে কিন্তু গাছের যতটুকু প্রয়োজন সে ততটুকু খাদ্য গ্রহণ করেছে যার কারণে গাছ হৃষ্টপুষ্ট হয়ে দ্রুত সে বেড়ে উঠেছে এবং এইখানে আর কথা বলে রাখি যে আগাছা আচরিত কারণে কিন্তু অনেক পোকামাকড়ের আক্রমণ ঘটে ভাইরাসের আক্রমণ ঘটে আমি কিন্তু এইখানে এখন পর্যন্ত তেমন কোনো ওষুধ স্প্রে করিনি একবার মাত্র স্প্রে করেছিলাম একটু ছোটোখাটো পোকা দেখেছিলাম সেই কারণে একবার মাত্র স্প্রে করেছি দেখুন গাছগুলো কিন্তু খুব হেলদি আছে এবং বোঝা যাচ্ছে না যে আসলে এই গাছের কোনো রোগ আছে কি না সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পরবর্তীতে আমরা আর জায়গায় কিছু করলা চারা করেছি যে মালচিং পেপারটা দেখার জন্য যে আসলে আমাদের মালচিং পেপারটা কতটা কার্যকরী এবং আপনাদের জন্য কতটা সুফল বয়ে আনবে তো সেই জন্য আমরা দেখতেছি যে মালচিং পেপারগুলো তো এই মালচিং পেপারে আপনারা সহজেই চাষাবাদ করতে পারেন বর্তমান যারা চাষাবাদ করতে চান তারা কিন্তু অবশ্যই মালচিংয়ে চাষাবাদ করবেন কারণ মালচিং ছাড়া আপনি চাষাবাদ করলে টেনশন মুক্ত চাষাবাদ করতে পারবেন না আর সঠিক মালচিং নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের দেওয়ার নাম্বার আছে অবশ্যই